আজকে আমি এখান থেকে এটা ব্লগটা চালু করলাম, কাকুলি চক্রবর্তী ব্লগ। আজকে দেখুন আমাদের মন্দিরে ঠাকুর তৈরি হয়ে গেছে, দ্বাদশী চলছে, আর ঠাকুরটা আপনাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে দেখুন, মায়ের মুখটা দারুণ সুন্দর হয়েছে। এখান থেকে আমার আগের এখান থেকে আমি এখন দোকানে চলে আসলাম, দোকানটা দেখুন পুজোর জন্য মাল তোলা হয়েছে। পুজোর সময় আমার কোনো কাপড় চোপড় হয় না, যার জন্য দোকানে মাল তুলতে হয় বলে কোনো কাপড় চোপড় আমার হয় না, ওই মা যা দেয় এরা যা দেয় তাই। দোকানটা পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে একটু বসলাম, বসে টসে আবার আমি ঘরে যাব। দেখুন অনেক মাল তোলা হয়েছে পুজোর সময়, সব থান সব আছে, তারপরে বাচ্চাদের সব বেলুন ক্যাপ ঠ্যাপ এগুলো তোলা হয়, বাচ্চারা ভিড় করে থাকে দোকানের মধ্যে। আর আবার এসেছি আমি মন্দিরের কাছে, আমার এই যে সাইডটা দেখছেন এইখানে আমার ঘর ছিল আগে, ঘরের সামনে পুজো ছিল, প্যান্ডেলটা ঘরের সামনে ছিল, এখন আমার এই সাইডে দোকানের সামনে চলে এসেছি আমি। এই সাইডে পুজোর একটা আনন্দই মাত্রা ছিল, ঘরের সামনে পুজো, গাঁ গাঁ করতো মাইক, ঘুমোতে ভীষণ ডিস্টার্ব হতো, এখন এক কোণে চলে গেছি, একটু অসুবিধা হয়, আনন্দটা নেই কিন্তু সুবিধা আছে, আওয়াজটা কম যায়। এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম, একদম ঘরের সামনে লাগোয়া মন্দির ছিল, ভীষণ এনজয় করতাম, ভীষণ ভালো ছিল আগের দিনটা। আবার দেখি আবার মানে দুপুরের রান্না করছি, লোটে মাছ করছি, লোটে মাছটা ঝুড়ো করে নিচ্ছি, একদিকে ভাত বসিয়েছি, একদিকে লোটে মাছের ঝুড়ো করে নিলাম, লোটে মাছের মধ্যে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন নুন হলুদ লঙ্কা সব দিয়ে লোটে মাছটাকে ভাজা ভাজা করে নামাবো। এই যে পুজোর দিনে না ভীষণ ভীষণ তাড়া থাকে, দোকান খুলতে হয়, তারপরে আবার দোকানে তাড়াতাড়ি খুলতে হয়, বিকালে চারটের সময় খুলতে হয়, আবার রাত্রির 11টা 12টা অবধি দোকান খোলা রাখতে হয়। একদিকে লোটে মাছ করছি, একদিকে ভাত হয়ে গেছে, একটু কচুর লতিও নেবো, কচুর লতি বানাবো, তারপরে একটু মাখা 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 না করলে হবে না। লোটে মাছের ঝুড়ো অনেকে অনেক রকমভাবে লোটে মাছ রান্না করে, লোটে মাছটা রান্না করা হয়ে গেল, এবার আমি পুজো দিতে যাব, পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি আবার রান্নাঘরে আসব। এখানে দেখুন দোকানে চিপস চিপস তোলা আছে, থামস আপ স্প্রাইট দুনিয়া তোলা আছে। এবার আমি লতিটা আবার পুজো টুজো দিয়ে এসে লতিটা বসালাম, আগে কচুর লতিটা একটু ভাপিয়ে নিলাম, তারপরে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি ভাপিয়ে জলটাকে ফেলে নেবো। জলটাকে ফেলে নিয়ে আবার একটু কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দেওয়া ছিল, এবার তেল ঢেলে দেবো, দিয়ে কচুর লতিগুলোকে ঢেলে দেবো, দিয়ে তারপরে কচুর লতিটাকে ভাজা ভাজা করব। কচুর লতিটা একটু গরম আছে তো একটু আবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার কচুর লতিটাকে, তেলটা গরম হলে কচুর লতিটাকে ওর মধ্যে ছেড়ে দেবো। তারপরে আমি আবার এদিকে একটু এলাম, মানে রান্না করতে করতে আবার তেলটাও গরম হতে একটু দেরি হচ্ছে, কচুর লতিটাকে একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আবার ধোয়াটা দেখানো হয়নি কিন্তু তেলটা গরম হলে কচুর লতিটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দেবো কচুর লতির মধ্যে সমস্তটাই দেওয়া আছে, দেওয়া দিয়ে দেবো, নুন মিষ্টি একটু মিষ্টি দিই, আমরা তো বরিশাল, নারকেলও দিই কিন্তু নারকেলটা আনা হয়নি যার জন্য মিষ্টিটা দিয়ে দেবো। ওর কচুর লতির মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা ছিল না বলে লঙ্কার গুঁড়োটা দিতে হয়েছে, আর নুন আর জিরা গুঁড়ো এইসব দিয়ে কচুর লতিটাকে একটু ভাজা ভাজার মতন করে নেবো। আমি কচুর লতিটা ভাজা করতে ভালোবাসি, পাতুরি করতে বেশি ভালোবাসি, যার জন্য কচুর লতিটা খেতে ভীষণ টেস্ট হয়, ভীষণ টেস্ট হয়। আর এক কচুর লতি দিয়ে তো ভাত খাওয়া হয়ে যায়, কচুর লতি হলে আর কিছু লাগে না আমাদের। ও পেঁয়াজ কুচিও একটু দেব, তারপরে প্রথমে কালো জিরে শুকনো লঙ্কাটা গরম হচ্ছে, তারপরে
পেঁয়াজটা দিয়ে লতিটাকে ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে ওই যে ওইদিকে দেখুন লোকনাথ বাবা আছে, দেখিয়ে দিলাম জানলাটা দিয়ে, লোকনাথ বাবাটাকে একটু দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপর লতিটাকে ওর মধ্যে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে লতিটাকে ওর মধ্যে দেব। দিয়ে তারপরে ওর বাবা এখন কাজে মানে কাজে গেছে, একটু দোকানটা বন্ধ করে এসে রান্না করছি। দোকানটা বন্ধ করে এসে না রান্না করলে আমার খেতে খেতে সে তিনটা এখন বেজে যায়, কেননা দোকানটাই খোলা থাকে একটা অবধি। তারপরে একটা অবধি দোকানটা খোলা থাকে, দোকানটা খুলে মানে বন্ধ করে এসে তারপরে আমি রান্না করতে বসি। কত বেলা হয়ে যায় রান্না করতে, প্রচুর বেলা হয়ে যায়, খেতে খেতে তিনটা বেজে যায়। তারপরে তিনটার সময় খাওয়া দাওয়া করে একটু না ঘুমোতে ঘুমোতেই আবার চারটে সাড়ে চারটে বাজলে আবার দোকানটা খুলতে হয়। শীতের বেলা সন্ধ্যাও হয়ে যায়, তারপরে সন্ধ্যা হয়ে গেলে আবার দোকানটা খুললে তখন আবার বিক্রি বাট্টা হয় না, যার জন্য বিকাল বিকাল তাড়াতাড়ি দোকানটা খুলে দিতে হয়। তাই জন্য মানে রান্নাটা করতেও দেরি হয়ে যায়, কিন্তু রান্নাটা করে খেয়ে একটুখানি মানে ঘুমিয়ে নিতে পারি, একটু সামান্য আধ ঘন্টা ঘুমোলেও আমাকে ঘুমোতে হবে, নাহলে আমি পারবো না কাজ করতে। একটু যদি ভাত ঘুম না দেওয়া হয় তাহলে আর কাজ করা যায় না, যার জন্য একটু ঘুমিয়ে নিতে হয়। ঘুমিয়ে নিলে পরে ভালো লাগে, শরীরটা একটু ফ্রেশ লাগে, কেননা রাত্রির অনেকটা পর্যন্ত জেগে থাকতে হয়। লতিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভাজা ভাজা করে নেব। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে মশলা দিয়ে দেব। ঝাঁজ সে ঝাঁজে না গলা মানে মানে ইয়ে করে ওঠে, বারবার এরম করতে হয় যার জন্য। আর রান্নাঘরটা আমার না হেভি ছোটো হয়ে গেছে জানেন, রান্নাঘরটার জন্য খুব ছোটো রান্নাঘর হয়ে গেছে, যার জন্য না মানে ধুয়োটা ঝাঁজটা ঠিক পাস হয় না। আর এখানে তো পুজো লাগবেই, পুজোর সময় সমস্ত ব্লগটা পুরো ব্লগটাই আপনাদের দেখানো দেখাতে পারবো, আশা করি দেখাতে পারবো। আর তার জন্য আমাকে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, আমার পাশে থাকতে হবে, না থাকলে তো আমি দেখাতে পারবো না। আমাকে বেশি 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 করে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, নাহলে আমি কিন্তু কিছুতেই পারবো না। আপনাদের ইয়ে ছাড়া মানে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সব করতে পারবো, নাহলে আজকে আমি কিচ্ছু পারবো না করতে। আর এই ব্লগেই বলে দিই, আমার একটা ইয়ে এনেছি, ওই যে কী বলে স্ট্যান্ড এনেছি, তার জন্য আপনাদের আমার পাশে থাকতে হবে, আমি যাতে উন্নতি করতে পারি বা আপনাদের সাহায্য করতে পারি বা আপনাদের পাশেও থাকতে পারি। এইভাবেই মানে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমি তাতে খুব উৎসাহ পাবো। একটা কমেন্ট আমাকে করে দেখুন, আমি খুব উৎসাহ পাবো, আমাকে কেউ কমেন্ট লাইক শেয়ার কিচ্ছু করছে না, আমি তার জন্য উৎসাহ পাচ্ছি না, আমার সত্যি মন ভেঙে যাচ্ছে, ভালো লাগছে না। হ্যাঁ, আমি নতুনই এসেছি, মানে নতুনই ব্লগ তৈরি করছি, পাঁচ ছটা হয়ে গেছে, আপনারা আমার পাশে থাকুন, আমাকে অনেক 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 লাইক শেয়ার কমেন্ট করুন, যাতে আপনাদের পাশে আমি থাকতে পারি, আপনারা আমার ফ্যামিলি হয়ে ওঠেন, যেন আপনারা মানে আমাকে যা খুব 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 ভালোবাসতে পারেন, সেই কাম মানে এই আমি চাই, সেইটাই আমি চাই। আর এইভাবেই আমি আপনাদের ভালোবাসা পেতে থাক মানে পেতে চাই। তার জন্য আমি চাই যে আপনারা আমার পাশে থাকুন, আমাকে অনেক 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 লাইক শেয়ার কমেন্ট করুন। আর কচুর লতিটা হয়ে এসছে, একটু যদি না গলে তাহলে তো ভালো লাগবে না খেতে, একটু বসিয়েই রেখেছি, যার জন্য একটু নেব আঁচ করে বসিয়ে রেখেছি যে একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে ওটাকে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার এটার মধ্যে অল্প করে মশলা দিয়ে দেবো।
ওই মশলা একত্রে করা ছিল, একটু ঢেলে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, একটু জিরা দিয়েছি, জিরা সামান্য একটু জিরা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা থাকলে খুব ভালো হয়। কাঁচা লঙ্কা আমার শাশুড়ি কী করতো, কাঁচা লঙ্কা আর নারকেল বেটে ওর মধ্যে একটু দিয়ে দিত, ভালো লাগতো খেতে। নারকেল আমার শাশুড়ির মাস্ট, উনি বাজারে গেলে হাফ মালা নারকেল ওনার হাতে থাকবেই। উনি মারা গেছে আজকে গত 3 বছর হতে চললো উনি মারা গেছে, আর আমার শাশুড়ি নারকেল মাস্ট, নারকেল কচুতে দেবে, কচুর শাকে দিত, কচুর লতিতে দিত, তারপরে লাউয়ে চাল কুমড়ো কোনোটাই ওনার নারকেল বাদ যেত না, নারকেল উনি খুব ভালো খেত। তার মধ্যে লতিটা বসিয়ে এদিকে দেখুন পুজো আমার হয়ে গেছে, আমি পুজোটা দিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে দেখুন বাইরেটা একটু দেখাচ্ছি আপনাদের, কি ভালো লাগছে। আর এই পুজোটার সময় না যদি একটু রোদ্দুর ওঠে, আর আকাশটা তো একদম তুলো ভেজা আকাশ থাকে, একটু রোদ্দুর উঠলে ভীষণ ভীষণ ভালো লাগে। আমাদের এই পুরো বাড়িটাই আমাদের ছিল জানেন তো, পুরো বাড়িটাই আমাদের ছিল, এখন ভাগাভাগি হয়ে যার যার জমি বিক্রি করে দিয়ে তারা তারা চলে গেছে, আমাদের ভাগের জমিতে আমরা একধারে দোকানের সাইডে আমরা বাড়ি করে নিয়েছি। কিন্তু আগে আমাদের বিরাট বড় বাড়ি ছিল, সবাই মিলে আমরা থাকতাম ওখানে, তার জন্য খুব ভালো ছিল। কিন্তু সবাই মারা গেছে, খুব শাশুড়ি শাশুড়ি শ্বশুর সবাই মারা গেছে। মারা যাওয়ার পরে সব পারে মানে জমি ভাগাভাগি হয়ে গেছে, যার যার মনের শেষে বিক্রি করে দিয়ে চলে গেছে। এবার লতিটাও হয়ে এসছে, গামাখা একদম টাইট হয়ে গেছে লতিটা। লতি খেতে যে আমার কী ভালো লাগে সত্যি, এক ভাত লতি দিয়ে খাওয়া হয়ে যায়। তারপরে লতিটাও হয়ে গেল, এদিকে আমার লোটে মাছটাও হয়ে গেছিলো, লতিটাকে তুলে ফেললাম। বাসনও কতগুলো পড়ে রয়েছে, বাসনগুলো মাজতে হবে। ডিমটাও সিদ্ধ করে রেখেছি, ওই বেলায় রান্না করব ডিমের ঝোল ভাত। এই বেলায় মানে এই বেলায় দুজন খাবো তো, যার জন্য লতি আর একটু লোটে করে নিয়েছি, দুজনের হয়ে যাবে। আর ওই বেলা ছেলে আসবে, ছেলে আবার এই বেলার রান্না ওই বেলায় খেতে চায় না, মেনু এসেই মেনু পাল্টে দেবে, না ডিম করে না মাছ করে না মাংস করে এরকম বলবে। তার জন্য আমাদের লতি হয়ে গেছে, আর ভাত, এই দেখুন ভাত, লতি, আবার এইখানে লোটে মাছ হয়ে গেছে। এইখানেই আমি ভিডিওটা শেষ করব। দেখুন লাল লাল ঝাল ঝাল লোটে, আবার কচুর লতি। আমি লোটে মাছে আলু দিই, আলু বেগুন ঠেগুন এগুলো দিতে ভালোবাসি না, আমি এগুলো দিতে একদম ভালোবাসি না। এই দেখুন বাইরের লাইট ঝুলে গেছে, ওই যে দুর্গাপুজোর লাইটগুলো ঝুলে গেছে। আর আজকে কাপড় মেলিনি, যার জন্য কাপড় মেলাও একটাও নেই, কাপড় কাঁচা সব হয়ে গেছে, কাঁচার আজকে সেরকম কিছু ছিল না, যার জন্য কাচিনি। আর কি সুন্দর লাগছে দেখুন, খুব ভালো লাগছে। ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো ভালোভাবে কাটাবেন।